গাইস, আমি অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি, তার কারণ আছে, বাবা একটু অসুস্থ। জানি সবাই এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তাও চেষ্টা করি মাঝে মধ্যে তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর আমি আজকে কালকে রাতে ট্রেন ধরে, কালকে রাতে ট্রেনের ভিডিও করতে পারিনি, সমস্ত ঘরটর গুছিয়ে তো আসতে হয়, তো কালকে রাতে ট্রেন ধরে আমি ভুবনেশ্বর এসেছি। আমি বাবা মা এসেছি, বাবাকে এমসে ডাক্তার দেখাই। আমি তোমাদের সবাইকে বলবো, এমস তোমরা যেখানে থেকে পারো, কিন্তু এমসে বলবো যে সবাই, হ্যাঁ এখানে হয়তো লাইনের একটু প্রবলেম আছে, কিন্তু তুমি যদি রাত্রেবেলা লাইন দিয়ে যা যেতে পারো, তো রাত্রেবেলা লাইন দিতে হয় বা সকাল থেকে উঠে লাইন দাও। লাইন দিয়ে তোমার যদি সিট ফাঁকা থাকে, বিভিন্ন অপশন আছে, যেমন নেফ্রোলজি, নিউরোলজি, এরকম করে সেকশন আছে, তো তুমি সেখানে দেখাতে পারো। কিচ্ছু নেয় না, শুধুমাত্র 20 টাকা নেয়। তোমার ওপিডি টিকিট হয়ে গেলে তোমার আর চিন্তা নেই। এখানকার ডক্টরদের ব্যবহার, কথাবার্তা খুব ভালো, খুব পেশেন্টদেরকে মন থেকে ভালোবেসে তাদের সাথে কথা বলে, তাদের প্রবলেমগুলো জানতে চায়। আমি বাবাকে দেখাচ্ছি, এই নিয়ে আমি মোটামুটি ধরো না 5 বার এলাম। তো এই হলো ব্যাপার। আমি হোটেলে বসে আছি, আমি আজকে খেতে যাইনি, বাবা মা খেতে গেছে, ভাত খেতে গেছে, তো আমি খেতে জানি ভালো লাগে। এখানের ওয়েদারটা অসম্ভব সুন্দর, ওটা দেখাবো বলে আমি ভিডিও করতাম না। কে বলো তো ভিডিও করে, মন টনও ভালো নেই, কিন্তু ভিডিও করতাম না, তাও করলাম তোমাদের জন্য। ওয়েদারটা প্রচুর এত ভালো ওয়েদার, আমি তোমাদেরকে সেই ওয়েদারটা দেখাচ্ছি, আর আমি হোটেল রুমটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা প্লিজ, যেটা আমি রিকোয়েস্ট করি, লাইক, সাবস্ক্রাইব, আর হলো কমেন্ট, ঠিক আছে? এইটা কিন্তু চাই আমার। আর কিছু বলার আমার এখন সেরকমভাবে, এইটুকু বলো যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার বাবা খুব তাড়াতাড়ি যেন রিকভার করে, খুব তাড়াতাড়ি তোমাদের হেঁটে যেন, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যেন বাবা কুইক রিকভারি করে, এটাই আমার কাছে, আমার এইটুকু চাওয়া। এইটুকু তোমরা ভগবানের কাছে চেয়েও, আর এটুকু হলেই আমার যথেষ্ট হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাই, ওয়েদারটা দেখে আমি আবার কথা বলছি।